আকুম শেখ কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে রাজধানী ঢাকা। বৃষ্টির সাথে প্রচণ্ড তুফান লন্ডভন্ড করে দিয়েছে ঢাকার প্রাণ চঞ্চলতা। ঝড়ে ভবন থেকে ইট পড়ে এক চা দোকানি এবং গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী ঝড়ে অন্তত 25টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটেছে। জানা যায়, সংসদ ভবন এলাকায় গাছ ভেঙে পড়ে এক নারী মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম। ওই নারীর নাম মেলি ডি কস্তা, 60 বছর বয়স। তিনি পাশের মণিপুরি পাড়ায় থাকতেন। ধারণা করা হচ্ছে তিনি সন্ধ্যাকালীন সময় হাঁটাচলা করছিলেন। অন্যদিকে পল্টন থানার ওসি মাহমুদুল হক জানান, ঝড়ের সময় পুরান ঢাকার পল্টন মোড়ে চায়ের গলিতে উঁচু ভবন থেকে ইট পড়ে নিহত হন হানিফ নামের 45 বছরের এক চা দোকানি। হানিফকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিনভর প্রচণ্ড গরম থাকলেও মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে ঢাকার আকাশ অন্ধকার হয়ে আসে। হঠাৎ তীব্র বেগে জোরো হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং ক্ষণিকের মধ্যেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক বৃষ্টিতে অনেকেই কাক ভেজা হন। দুপুরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বিকেল 3টা থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী ধমকা অথবা জোরো হাওয়া ও শিলাবৃষ্টি সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য পূর্বাভাসে বলা হয় রাজশাহী, বরগুনা, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ জোরো হওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদী বন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, পুনরায় 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে ধমকা অথবা জোরো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর, পুনরায় 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 31.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হচ্ছে।